সামনে কাজ করার উৎসাহটা শুরু করেছিলাম দৌড়ে দৌড়ে সিন করা দেখছো এটা চলে এসেছি আজকে তুমি যে আমার মায়ের ফ্লোরে আর আমার সঙ্গে তোমাদের প্রিয় আরোহী মানে প্রিয়া কেমন আছো আগে বলো ভীষণ ভালো আছি কারণ আজকে আমাদের এক বছর হয়েছে তো খুব খুশি লাগছে কারণ যা হয় একটা প্রজেক্ট এক বছর টানা কাজ করার পর একটা ফ্যামিলি তো হয়েছে সেখান থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করে আরও নতুন দিনে আরও আগামী দিনে কাজ করার উৎসাহটা পাচ্ছি তো থ্যাংক ইউ খুব ভালো আছি ভীষণ তো দেখতে দেখতে এক বছর যে কেটে গেল বুঝতে পেরেছিলে না ইনফ্যাক্ট আমি আগের দিনে বলছিলাম সুমনকে যে আমি না বুঝতে পারিনি কীভাবে একটা বছর কেটে গেল এই তো আগের বছর গরমে আমরা শুরু করেছিলাম দৌড়ে দৌড়ে সিন করা বোলপুর তারপর ফ্লোরে আসা এইভাবে নিমেষের মধ্যে এক বছর কেটে গেল বুঝতেই পারিনি মানে যা হয় না মানে বোর্ডম কখনো ছিল না খুব আর এত ইউনিটটা আমাদের ভালো এত আমাদের মেম্বার্স এত ভালো মানে মেকআপ রুমের প্রত্যেকটা কোয়ার্টিস্ট এত ভালো এত ভালোবাসে তারা আমাকে আমি কখনো আমাকে কখনো এটা ফিল করতে দেয়নি যে মানে আমি কি মানে ওরা অনেক সিনিয়র আমার থেকে যে আমি ওদের থেকে অনেকটা জুনিয়র সেখান থেকে এত প্যাম্পার করে এত ভালোবাসে সেটা খুব 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 ভালোবাসি মানে আমি তোমাদের সবাইকে প্রচণ্ড ভালোবাসি যা যারা দেখছো এটা দর্শকের ভালোবাসা তো ডেফিনেটলি আছে এবং তার সাথে তুমি যেটা বলো অফ স্ক্রিন বন্ডিং একটা যে কোনো প্রজেক্টের সাকসেসের নেপথ্যে বোধ হয় কলাকুশলীদের অফ স্ক্রিন বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট তো সেটা নিয়ে কী বলবে অ্যাকচুয়ালি দর্শকের ভালোবাসা তো আমরা দেখতে পাই ওই সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা ফিডব্যাক যারা ওনারা দেয় তো আর অন স্ক্রিন যে ভালোবাসাটা আমরা দেখতে মানে স্ক্রিনে দেখি সেটার পেছনে কিন্তু এই অফ স্ক্রিন বন্ডিংটা ভীষণ কাজ করে বিকজ আজকে যদি এই যে আরোহীর সাথে পিসিমনির এত ভালো সম্পর্ক এটা কিন্তু মল্লিকাদের সাথে আমার সম্পর্কটা ভালো না হলে হয়তো এতটা জেলিং হতো না বা সুমনের সাথে একটা হিরো হিরোইনের সাথে যে মানে যে মিষ্টি সম্পর্কটা সেটা ওর সাথে আমার ভালো বন্ধুত্ব না হলে হয়তো হতোই না তো এরকম এসে ছোট্ট আরও আছে ওর সাথে এত বন্ডিং আমার শুরু থেকে ডে ওয়ান থেকে ওর সাথে খুব ভালো বন্ডিং তো একটা বাচ্চা একটা মিষ্টি মেয়ে আমার বাচ্চা ভীষণ ভালোবাসি তো সেখান থেকে ওই বন্ডিংটা না ভীষণ আমাদের কাজে হেল্প করেছে মানে আমরা যে সিনগুলো করেছি ড্রয়িং রুম ড্রামা যেগুলো করেছি সেগুলো আমাদের আরও এনহ্যান্স করেছে মানে আরও আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে এই একদম তো ওয়ান ইয়ার সেলিব্রেশনের পাশাপাশি তোমার অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশনও হলো তো সেটা নিয়ে কী বলবো সবার আগে বলবো থ্যাংক ইউ ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই প্রত্যেকটা দর্শককে আমাকে এত বছর ধরে যারা টেলিভিশনে পর্দায় দেখছো তাদের সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ কারণ তোমাদের এত ভালোবাসা নিয়ে আমি প্রত্যেকবার প্রত্যেক নতুন নতুন প্রজেক্ট নিয়ে ফিরে আসি জন্মদিন আমি চেষ্টা করি অনেক সময় নিজের মানে প্রত্যেক বছর কি কাজেই থাকি কালকেও যেমন শুটিংয়ে আছে আমার এক্সট্রা এমন কিছু খুব একটা প্ল্যান নেই বাট এত লোকের উইশ পাই এত ফ্লোরে এত ভালোবাসা পাই আজকে সবাই অনেক এক্সাইটমেন্ট আছে কী হবে কী হবে কী হবে এটা হবে সেটা হবে তারপর আমরা কালকে একটা ইউনিট লাঞ্চের প্রোগ্রাম করেছি আমি তো সেই সব মিলিয়ে আমার এটা যেহেতু একটা সেকেন্ড হোম আমার তো এখানেই আমার জন্মদিনটা পালন করবো আর বাড়িতে যা হয় মা পায়েস টাস বানাবে এইটুকুই এইভাবেই আমি আমি অল্পতেই ভীষণ খুশি হই এটাই আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার যে আমি জন্মদিনে কাজ করতে পারছি এটা করার জন্য আমি হয়তো ভগবান জন্ম দিয়েছে সেটা করতে পারছি তো মনের মানুষ কি গিফট দেবে বা কি সারপ্রাইজ প্ল্যান করবে এখনো তো জানো না কিন্তু সারপ্রাইজ কি পেতে থাকো তার থেকে সারপ্রাইজ দিয়ে সারপ্রাইজ হ্যাঁ এখনো অবধি মানে ওই আর কি টুকটাক টুকটাক পাচ্ছি একটু দেখা যায় ভাইবস পাচ্ছো না যে কিছু একটা স্পেশাল ফিল করা হ্যাঁ একটু তো ভাইবস পাচ্ছি কিছু তো একটা হবে হবে সাসপেন্স লাগছে মনে হচ্ছে এখনো কিছু বলেনি কারণ বুঝতে পারছি না ঠিক আছে ওটা না না আচ্ছা ইউনিটের সাথে হলো পায়েসটাকে কিন্তু ডিনারে যেতে হবে মনে হয় হ্যাঁ ডিনারটা করতে হয় ওটা খুব ইম্পর্টেন্ট বার্থডে ডিনার বলে কথা সেটা তো আমি খুব এক্সাইটমেন্ট দেখাচ্ছি না বিকজ আমি সময় পাচ্ছি কোনো সিনের মধ্যে সবটাই সাসপেন্স দেখা যাক কি হয় ক্রমশ প্রকাশ ধামাক হবে আমি আবার জানতে আসবো আগের বছর কি হয়েছিল মনে আছে সুস্মিত কি সারপ্রাইজ দিয়েছিল আগের বছর আমার আমি প্যাক আপের পরে বোধহয় ওই আর কি ডিনারই প্ল্যান করেছিলাম তো ওই যা হয় ডিনার একসাথে করেছি ছোট্ট করে হ্যাঁ টাইম স্পেন্ড করে ব্যাস এই আমার কাছে আর বেশি এক্সপেক্ট মানে এর বেশি এক্সপেক্ট করি না আমার ছোটোখাটো অল্পতেই ভীষণ খুশি থাকি তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ শেষ করবো দর্শকদের কী বলবে দর্শকদের এটাই বলবো আপনারা প্লিজ দেখুন তুমি যে আমার মা বিকজ খুব ভালো একটা প্রজেক্ট আমি বারবার শুরু থেকে বলে আসছি এত বছর এত এত মানে একটা বছর হয়ে গেল তো দেখতে থাকুন আমাদের ভালোবাসুন অনেক অনেক আশীর্বাদ করুন কারণ আপনাদের ছাড়া হয়তো আমাদের এই পথচলাটা অসম্পূর্ণ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো